হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। ওয়েলকাম ব্যাক। আজকে আমি আমার যে ছোট্ট একটা বারান্দা আছে আমার বাসায়, ওখানে আমার নিজের করা যে বাগানটা আমি করেছি সবজির, সেখানে কি কি আমাদের দেশীয় সবজি বা এখানের কোনো সবজি হয়েছে কিনা সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসলে নিজের ঘরের ছোট্ট একটা কোণায়, একটা ছোট্ট বারান্দায় যদি অল্প কিছু হয় আর কি, নিজের হাতে করা, সেটার মতো আনন্দ আর কোনো কিছুতেই কিন্তু খুঁজে পাওয়া যায় না, তাই না? আমার তো একেবারে মন আনন্দে ভরে যায় যখন আমি একটা গাছ মানে এক নিজের হাতে লাগাই এবং সেখানে কিছু ফসল হয়। তো দেখছেন আমার পুঁই শাক হয়েছে, তো পুঁই শাক কিন্তু অনেক হয়েছে, আমি এখানে শুধু একদিনেরটা দেখিয়েছি। পুঁয়ের বীজগুলা যেদিন আমরা লাগাবো আর কি, সেদিনের আগের দিন অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু পুঁই শাকগুলো খুব ভালো হবে। এখান থেকে কাটো, এই যে আমি দেখাই দিই, এখান থেকে এই কাইটে আছে। বছরের প্রথম শাক কাটছে আজান, দেখি তো প্রথম শাক, লাল শাক। দেখি একটু লাল শাকটা সবাই দেখাই দাও। এই লাল শাক, আর লাল শাক তো একটু মশা থেকে কাইটে গেছে। আমার ছোট্ট এই বারান্দাটাতে কিন্তু অনেক অনেক লাল শাক হয়েছে এবং অনেক অনেক ভালো লেগেছে আমাদের খেতে। তার একটা কারণ হচ্ছে এখানে অ্যাভেলেবেল সবসময় লাল শাক পাওয়া যায় না, তো প্রতিবারের মতোই কিন্তু আমি ফয়েল ট্রেতে লাল শাক লাগিয়েছি। আর দেখবেন যে এই শাকগুলো যখন একটু একটু বড় হওয়া শুরু করে, অনেক সময় একটু পোকামাকড় আসে, স্পেশালি লাল শাকে আমি দেখেছি। তো এখানে মাঝে মাঝে জাস্ট পাতাগুলোতে একটু আমরা কি বলে পাউডার, যেগুলো না আমরা যে ওয়াশিং পাউডার বা হচ্ছে যে আমরা যে হ্যান্ড ওয়াশ ইউজ করি, সেগুলো অল্প একটু পানিতে গুলে জাস্ট হালকা হালকা একটু স্প্রে করলে কিন্তু পোকাগুলো চলে যায়। বাজারে অনেক ধরনের কিন্তু পাওয়া যায়, আপনারা দেখতে পারেন স্প্রেগুলো কীটনাশকের জন্য, তো আপনারা ওগুলোও দিতে পারেন। বাট আমার কাছে মনে হয় ওইভাবে মানে আমি যেভাবে ঘরে করেছি ওইভাবেই এনাফ, আর যেহেতু আমার বারান্দার বাগান আমি এটাতেই স্যাটিসফাইড হয়েছিলাম। মানে অনেক বিস্তর পরিসরে তো আমার না, আমি মনে হয় 5-6টা ফয়েলের মধ্যে করেছিলাম লাল শাক, এবং কাটার পরে কিন্তু আবার হয় মানে দেখা যায় যেই বীজগুলা থেকে বের হতে পারে না, এই যে আমি পরিষ্কার করে দিয়েছি, কেটে রেখেছি, এইখান নিচ থেকে আবার হয়, কারণ অনেক তো ছিটানো হয়, একদম গুঁড়ি গুঁড়ি থাকে। তো আলহামদুলিল্লাহ আমার এই বছর কিন্তু লাল শাকও অনেক অনেক হয়েছে, আর এগুলাতে তেমন সার দেওয়া লাগে না, এগুলো এমনিতেই হয়, খুব ভালোই হয়। তো সার ছাড়াই কিন্তু আমরা আমাদের ছোট্ট বারান্দাতে লাল শাক মানে ফলাতে পারি। নেক্সটে আসলাম হচ্ছে ধনে পাতা। এবার আমি ফার্স্ট কিন্তু ধনে পাতা লাগিয়েছি, এবং এই যে শাক জাতীয় যেগুলো স্পেশালি লাল শাক, পুঁই শাক বা ধনে পাতা, এগুলোর জন্য কিন্তু আমি খুব বেশি মানে লাগানোর জন্য যে অনেক বড় টব সেই খরচটা আমি করিনি। আমার কাছে মনে হচ্ছে যে খুব কম খরচে এগুলো ফলানো যায় এবং আমি খুবই স্যাটিসফাইড এবং সাকসেসফুলও হয়েছি। এই যে দেখছেন জাস্ট প্লাস্টিকের অনেক সময় থাকে না, অনেক কিছু কিনি রয়ে যায় সেই বক্সগুলোতে, হচ্ছে আমি নিচে একটু হোল করে মাটি দিয়ে তারপরে এগুলো লাগিয়েছিলাম। তো মাশাল্লাহ অনেক কিন্তু ধনে পাতা হয়েছে, আর ধনে পাতা একদম ছিঁড়ে মানে একদম ফ্রেশ, গাছেরটা ছিঁড়ে তারপরে যদি আমরা রান্নার মধ্যে দেই বা বিভিন্ন ভর্তাতে দেই, সেটার সুঘ্রাণ সেটা তো আমরা সবাই জানি কম বেশি। তো আপনারা কিন্তু নেক্সট ইয়ার ট্রাই করতে পারেন যারা আসলে এরকম ছোট পরিসরে করতে চান আর কি। তো আমি একটু একটু আইডিয়াও দিচ্ছি আর কি, যে অনেকে অনেক সময় ভাবে যে ছোট বারান্দায় হয়তো বা হবে না বা বারান্দায় অনেক জায়গা নষ্ট হবে, এটা কিছুই না, খুব সুন্দরভাবেই হয়। এবং একটু কি বলবো, এক কর্নার করে আর কি, এক সাইড করে লাগালে খুব ভালোও লাগে দেখতে আর কি, খুব জায়গাও নষ্ট হয় না। এরপরে আসি হচ্ছে আমার অনেক অনেক কিন্তু কাঁচামরিচ হয়েছে গাছে। অ্যাকচুয়ালি গতবারে আমার একটা কাঁচামরিচের গাছ বেঁচে গিয়েছিল, এবং আলহামদুলিল্লাহ ওইটা থেকে আমি অনেক অনেক কাঁচামরিচ এবারও পেয়েছি। তো আসলে প্রায় প্রায় আমি তুলতাম আর কি, তো অনেক সময় ভিডিও করেছি, অনেক সময় করিনি, এক মুঠে মুঠে করে তুলে নিতাম এরকম। তো ওই কাঁচামরিচ গাছটা তো কাঁচামরিচ হয়েছে তো অবশ্যই। তারপরে আবার আমি যে
এবার একটা মনে হয় কিনেছিলাম কাঁচামরিচের গাছ, তো ওইখান থেকেও আমার অনেক অনেক কাঁচামরিচ হয়েছে। তো এই যে, আর এখান থেকে কিন্তু আমি আবার রাখবো, যখন একবার সিজন শেষ হয়ে যাবে তখন তিন চারটা রেখে দিব, যেন ওগুলা থেকে আবার আমি বীজ করতে পারি। আর এবার কিন্তু আমি আমার ওই যে গতবারে যে কাঁচামরিচ, ওইখান থেকে বীজ বের করে গাছ হয়েছে এবং সেখান থেকেও আমি কাঁচামরিচ পেয়েছি, আপনাদেরকে দেখাবো। আর এই হচ্ছে আমার চেরি টমেটো গাছ, এবং আমি দুইটা চেরি টমেটো লাগিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমার এত এত বাম্পার ফলন হয়েছে। আর মানে টমেটো গাছে তো বাম্পার ফলন হয়েছেই, তারপরে আরও গাছ হয়েছে, আপনাদের দেখাবো। আর এই ক্ষেত্রে আমি একটা আমার ফেসবুকে পরিচিত একটা আপুকে থ্যাঙ্কস অবশ্যই না জানালে নয়, আসলে আপুকে দেখে আমি আরও বেশি ইন্সপায়ার হই। তো আপু বারান্দাতে করে, এই জন্য মানে ওনাটা দেখে বেশি ইন্সপায়ার্ড হই। আর আপুর নামটা আমি বললাম না, যেহেতু আপুর পারমিশন আমি নেই নেই, বাট থ্যাংকস টু ইউ আপু। হয়তো বা আপু ভিডিওটা দেখলেও দেখতে পারে, বাট আমি ফেসবুকে ইনশাল্লাহ মেনশন করব যখন আমি পোস্ট করব। আর এই যে দেখছেন, থোকায় থোকায় চেরি টমেটো হয়ে আছে, আমরা যে কত সালাদ খেয়েছি, কত ভর্তা খেয়েছি এই টমেটো দিয়ে, খুবই ভালো লাগে। এই টমেটোগুলো আসলে না স্পেশালি সালাদ যখন মানে ভাত যখন খাই, সাথে সাথে কয়েকটা ছিঁড়ে নিয়ে গিয়ে সালাদ বানিয়ে খেতে খুব মজা লাগে আর কি। এই যে দেখছেন টমেটোগুলো এত ভালো লাগতো, আর আজার স্পেশালি এই টমেটোগুলো নিতে তুলতে আর কি খুব পছন্দ করে। তো এখানে একবার একটু তুলেছি, আর সেটাই আমি ভিডিও করে রেখেছিলাম। আসলে হয় কি, ফসলগুলা এক এক সময় এক একটা হয়, বা যেহেতু এটা বারান্দার ছোট গার্ডেন, তো দেখা যায় যে একসাথে অনেক যে ফসল হবে সেটা না, বাট এমনভাবে হয় যে আমাদের একদিনে রান্না হয়ে যাচ্ছে বা একবেলার একটা আইটেম হয়ে যাচ্ছে এরকম। অ্যাকচুয়ালি গার্ডেনিং করাটা কিন্তু একটা নেশায় পরিণত হয়ে যায়, আর নেশাটা কিন্তু আরও বেড়ে যায় যখন হচ্ছে যে ফসলগুলো আসতে শুরু করে। তো এটা একটা প্রতিদিনের রুটিন হয়ে যায় যে একটু গাছগুলো টেক কেয়ার করা, দেখা, পানি দেওয়া, সব কিছু। তো এরপরে যেটা আপনাদের সাথে শেয়ার করব, যে আমার এবার এত শিম হয়েছে, আপনাদের সাথে বলি একটা কথা, সেটা হচ্ছে যে আমি যখন গাছ লাগিয়েছিলাম শিম গাছগুলো একসাথেই লাগিয়েছিলাম। গতবার কিন্তু শিম গাছ গুলো মনে একটু পরে লাগিয়েছিলাম কিনা ঠিক মনে নাই, মানে আমি শিওরই ছিলাম গতবার যে একটু পরেই হবে, বাট এইবার কিন্তু একদম এই যে ওই গাছগুলোর সাথেই শিম গাছ লাগিয়েছিলাম। তো শিম তো আর হয় না, এত মন খারাপ, কিন্তু শুধু পাতা হয়ে হয়ে ভরেছিল, তো আমরা বলছি আর হবে না। তারপরে এই রিসেন্টলি আমার শিম গাছে ফুল এসে একবারে শিম ধরে ভরে গিয়েছে, আমরা তো মহা খুশি। আর আমার আম্মু তো অনেক বেশি খুশি, আম্মু তো বলে যে মানে এত ছোট বাগান, মানে কি বলবো, বাগান বলতেছি, এত ছোট বারান্দার মধ্যে যে এত ধরনের ফসল মানে ফলিয়েছিস তুই, এবং আমরা এত মানে খেতে পাচ্ছি মজা করে, এটা আসলেই অনেক মানে কি বলবো, আম্মু আর কি অনেক খুশি এটা দেখে, আমারও খুব ভালো লাগে। আসলে আমি যে বললাম যে নিজের ফলানো সবজি একটা অন্যরকম, কিন্তু এটার মধ্যে ফিলিংসও কাজ করে, শুধু যে খাবো এটা না, মানে একটা হয়েছে জিনিসটা, এটা দেখতেও খুব ভালো লাগে। এরপরে আসি আমার বোম্বাই মরিচের গাছ, আলহামদুলিল্লাহ অনেক অনেক বোম্বাই মরিচ হয়েছে। আসলে না আমি চাচ্ছিলাম কিছু মানে একটু পেকে যাক, তারপরে হচ্ছে ভিডিও করব। তো এর মধ্যে আবার কিছু কাঁচা তুলেও কিন্তু আমরা নিজেরা খেয়েছি, এবং আমার বোম্বাই মরিচের গাছে যে বোম্বাই মরিচগুলো হয়েছে, মানে অতিরিক্ত যে ঝাল হয় সেটা না, এবং একেবারে যে ঝাল নাই সেরকমও না, একদম মিডিয়াম, যেটা আর কি খেতে পারা যায় সবসময়, যে ভাতের সাথে অর্ধেকটা খেয়ে ফেললাম এরকম। তো অনেক অনেক আলহামদুলিল্লাহ আমার বোম্বাই মরিচ হয়েছে আর কি, বোম্বাই মরিচ গাছে হয়েছে। তা আমরা তো বোম্বাই মরিচই বলি, আপনারা কি বলেন, নাগা মরিচ। তো যাই হোক, আমি কিছু এখন ছিঁড়ে নিব, আর এত রোদ ছিল যখন আমি ভিডিও করছিলাম, তো মানে ওইটা কি বলে আসছিল না মনে হয় ভালোভাবে, যে দেখা যাচ্ছিল কি না আমি কনফিউজ ছিলাম। ও আরেকটা কথা, বোম্বাই মরিচ তো বাইরে দেখছেন যে আপনারা হয়ে আছে, এবং অনেক সময় কিন্তু টমেটো নিচে পড়েছে, বোম্বাই মরিচও নিচে পড়েছে, ওগুলা তোলা হয়নি, মানে বাইরে এত হয়ে মানে নিচে
পড়ে যেত ওরা। তারপরে হচ্ছে যে শিমটা তো আমি মানে পারফেক্ট সময় মানে কেটেছি, একদম থোকার মতো হয়েছিল, বাইরে ছিল, কিন্তু এখনো শিম কিছু আছে একদম আমার যে বারান্দার সাথে একটা গাছ না বাইরে ওইটার সাথে লেগে আছে, মানে মুড়িয়ে আছে, ওইটা যে আমি কিভাবে আনবো জানি না, তবে আনতে হবে। তো এই যে বোম্বাই মরিচ কিছু নিলাম, তারপরে হচ্ছে এখানে কাঁচামরিচও কিছু আবার তুলে ফেললাম। তবে আমার খুব ভালো লাগে যে অন্য আরেক মানে কালারের কাঁচামরিচ বা অন্য আরেক কালারের শিম দেখি, ওগুলো আমার কিন্তু খুবই ভালো লাগে। তো এবার তো আর লাগানো হলো না, এখন দেখি নেক্সট বার লাগাবো কি না, দেখা যাক। তো এই যে এখন হচ্ছে এখান থেকে আমি কিছু সিলেক্ট করব, যেগুলো আর কি একেবারে শুকিয়ে ফেলবো, ওগুলা থেকে বীজ নিব, আর কিছু হচ্ছে নিজেরা রাখবো বা নেবার দিতে পারি। তো এই আর কি, আপনাদের কার কার লোভ লাগছে আমি জানি, মেয়েরা বেশি ঝালের পাগল, তাই না? তো এই যে বলেছিলাম না, একটু পরে দেখাবো যে আমার মানে যে নিজের বীজ যে করা, মানে গতবার যে রেখেছিলাম মরিচের বীজ, সেগুলো দিয়ে গাছ হয়েছে, এবং এই দেখেন গাছের মধ্যে আবার ফলও হয়ে আছে। তো এই কাঁচামরিচগুলো কিন্তু দুই ধরনের, এখানে একটা হচ্ছে মানে এক থোকাতেই কতগুলো হয় দেখছেন আপনারা, আর আরেকটা যে দেখালাম ওটা কিন্তু মানে আলাদা আলাদা লম্বা লম্বা হয়। এখানে না অনেক টাইপের কিন্তু কাঁচামরিচ আমি দেখেছি। তো এই যে এখানে আরও অনেক ফুল হয়ে আছে, তো এগুলাও আবার হবে আর কি। আর ইনশাল্লাহ এইগুলা থেকেই মানে যদি আমি একটা বা দুইটা গাছ বাঁচাতে পারি, ইনশাল্লাহ নেক্সট ইয়ারও এইগুলা থেকে অনেক ফসল হবে, আর এইগুলা থেকে তো আরও লাগালে ফসল পাবো। তো খুব ভালো লাগছে আমার এবার ভেবে যে এত এত ফসল হয়েছে, গতবারের চেয়েও কিন্তু আমার এইবার বেশি অনেক ফসল হয়েছে, এবং আমি আরও বেশি জিনিস কিন্তু লাগিয়েছি মানে গাছগুলো আর কি। গতবার তো প্রথমবার ছিল, আসলে করতে করতে মানুষ কিন্তু এক্সপিরিয়েন্সড হয়, অনেক হাত চলে আসে, অনেক কিছু নিজে নিজেই একটা ধারণা চলে আসে যে না এইভাবে করলে মনে হয় ভালো হবে, এইভাবে করলে ভালো হবে। তো এই যে মাচা কিন্তু করে দিয়েছিলাম, ওই সাইড থেকে হচ্ছে শিম গাছ আসতেছিল, আর এই সাইড থেকে হচ্ছে লাউ শাক হয়ে কিন্তু এখানে ভরে গিয়েছে। তো আমি এটা একদম প্রথম দিকে ভিডিও করেছিলাম, তো দেখছেন যে লাউয়ের পাতাগুলো কি সুন্দর। আর এবার ভাবছিলাম যে আমি আমার এই লাউ শাকগুলো হবেই না, তার কারণ হচ্ছে আমি গতবার আটলান্টা গিয়ে হচ্ছে এই লাউয়ের যে বীজের প্যাকেটটা এটা নিয়ে আসছিলাম, তো গতবার তো কত খেলাম আর কি লাউ শাক। তো এবার ভাবছিলাম যে এক বছর আগে আমি কিনেছি, তারা হয়তো বা আরও আগে তাদের স্টোরে রেখেছিল, তো হবে কি না কে জানে বীজগুলো থেকে। আর পুঁই শাকের বেলায় আমি খুব কনফিউজ ছিলাম, তো আমার মানে কনফিউশনটা দূর হয়ে গিয়েছে, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক অনেক ফসল দিয়েছে। আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলে যে তোমার হাতে তো জাদু আছে। আসলে এবার কিন্তু আমিও টেক কেয়ার করেছি, আম্মু মাশাল্লাহ অনেক টেক কেয়ার করেছে। আর আপনারা হচ্ছে শাকগুলোতে আসলে যখন বারান্দা লাগাই তখন মাঝে মাঝে আপনারা ইয়ে দিতে পারেন, চালের যে পানিটা না মানে চাল ধুলে যে পানিটা হয় সেটা দিতে পারেন, খুব বেশি কিন্তু এগুলোতে সার দেওয়া লাগে না। আর আমি কিন্তু শেয়ার করেছিলাম যে কচু শাক কীভাবে ফুলেছি, এবং এখানে তো দেখছেন যে মানে দুই তিনটা হয়তো বা বাট আরও কিন্তু এই সাইডে আমি অনেক কচু মানে লাগিয়েছিলাম, তারপর ওখান থেকে শাক হয়েছে। তো মাঝে মাঝে কিন্তু আমরা খাই, স্পেশালি চিংড়ি মাছের সাথে কচুটা মানে কচু শাকটা খেতে খুবই ভালো লাগে। তো আমি যেটা বললাম যে শাকে খুব বেশি যে কেনা মানে সার দিতে হবে সেরকম না, বরঞ্চ এগুলাতে ওই একটু পানি মানে চাল ধোয়ার পানি বা একটু ইয়ে দেওয়া যায়, ওইটাকে কি বলে ডিমের যে খোসা না ওইটা হচ্ছে একবারে শুকিয়ে তারপরে ক্রাশ করে একটু দেওয়া যায়, চা পাতা একটু দেওয়া যায়। আম্মু মাঝে মাঝে হয়তো বা এগুলোই বেশি আমাকে বলে, বাট আমি সেগুলোও তেমন দিতাম না, আমি বলতাম যে শাক ছাড়াই হবে, মানে এই শাক টাইপের যেগুলো। আর এখানে দেখছেন এগুলোকে কি কি বলে, এই মরিচগুলোকে হ্যালোপিনো বা যাই হোক, এগুলা হচ্ছে অন্য নামও হতে পারে, কিন্তু এগুলা কিন্তু ঝাল নাই, এগুলো সালাদে খাওয়া যায় বা আমরা স্টেক বানাই ওখানে পাশে দেওয়া যায়। তো যাই হোক, এইটা দেখলাম যে লাগানোর পরে অনেক ফুল হয়েছিল,
কিন্তু একটা মাত্র এরকম মরিচ হয়ে আর হলো হচ্ছিল না। পরে তো ওই আপুর সাথে একটু কথা বললাম, আপু বললো আর কি দেয় মিরাকেল গ্রো যেটা, তারপরে আমিও কিনে ওইটা অল্প দিয়েছিলাম এবং অল্পটাতেই মাশাল্লাহ পরের বার ফুল হয়ে একটাও ঝরে নাই এবং অনেক অনেক কিন্তু মানে হয়ে আছে দেখছেন আপনারা এখানে মরিচ। তো আমি এখান থেকে আজকে পারবো কিছুগুলো মানে তুলবো আর কি। আর হচ্ছে এখন তো মোটামুটি ঠান্ডা পড়েই গিয়েছে, তো এই জন্য কিন্তু পাতাগুলো ভালোই কুচকে গিয়েছে। আরও যদি আগে আমি দিতাম এই মিরাকেল গ্রো যে সারটা তাহলে কিন্তু আরও অনেক মানে ফসল হতো। এরপরে হচ্ছে আসলাম আপনাদের সাথে শেয়ার করছি আর কি আমার ফেভারিট একটা গাছ, সেটা হচ্ছে তুলসী পাতা। আসলে বাসায় যদি এরকম একটা তুলসী পাতার গাছ থাকে তাহলে কিন্তু অনেক উপকার হয়, স্পেশালি ঠান্ডা জনিত আর কি অনেক কিছু সারতে। তো আমরা জানি তুলসী পাতার কোনো মানে এটা কি বলে উপকারিতার শেষ নাই। আর এখানে হচ্ছে দেখছেন যে মিন্ট গাছ, তো এই দুইটাই কিন্তু আমাকে নিচের বৌদি অল্প দিয়েছিল আর কি, ওটা বলছিল যে দেখবা যে অনেক বড় হবে। আসলে এত সুন্দরভাবে এটা হয়েছে দুইটাই। আর মিন্ট মাঝে মধ্যে আমার লাগে, খুব বেশি লাগে না, এই জন্য না দেখা যায় অনেক সময় অনেক কিনে আমার ফেলে দিতে হতো, বা যদি একটু ভালোভাবে রাখতামও তারপরে ওটা অনেক সময় পচে যেত, কিন্তু এত ইউজ তো হয় না এই জন্য। তো এখন হচ্ছে যে একটু লাগলে আর কি চার পাঁচটা পাতা ছিঁড়ে কিন্তু ইউজ করতে পারি। আর এখানে হচ্ছে আরেকটা মিরাকেল গাছ, আম্মু জাস্ট আমরা যে বাজার থেকে করলা আনি না ওইটার বিচি দিয়ে রাখছিল, তাও এই মানে কয়েকদিন আগে, সেটা একেবারে ছড়িয়ে গেছে এবং ছোট ছোট করলাও বের হয়েছে। তো এবছর আর আশা করি না যে অনেক মানে করলা বড় হবে, একদম প্রথম দিকে রোজার সময়ই লাগাতাম তাহলে হয়তো বা অনেক সুন্দর হতো আর কি গাছগুলা। লাউ গাছও হয়েছে, ওই যে ওইটা লাউ গাছ, আচ্ছা এখন হচ্ছে আজান, এগুলা কাটবে কাটো বাবা, এটা অনেক বড় হয়েছে, এই গোড়া দিয়ে কাটতে পারবে? আমি তোমায় দেখাই দিবো, ওকে।